বিজয় মানে না সম্ভাবনা, বিজয় মানে শক্তি, বিজয় মানে দীপ্ত পায়ে এগিয়ে চলার শক্তি। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানের মতো কচুয়ায় এক বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়। বাগেরহাট থেকে আতিয়া রহমানের তথ্যচিত্রে বিস্তারিত। বাংলাদেশ স্বাধীন হবার পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের সকল শ্রেণী পেশা সহ সকল ধর্মের মানুষ নিরাপদে শান্তিতে বসবাস করছে। বিএনপি জামাতের স্বাধীনতার শক্তিতে বিশ্বাসী নয়। এরা স্বাধীনতার পর থেকে একের পর এক ষড়যন্ত্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বিচারে হত্যা করে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপরও এরা গ্রেনেড হামলা করে তাকে হত্যা করতে চেয়েছিল। মোল্লারহাটে আমার পিতা বাগেরহাট এক আসনের এমপি জননেতা শেখ হেলালুদ্দিনের উপরও বোমা মেরে তাকে হত্যা করতে চেয়েছিল। আল্লাহর অসীম রহমতের কারণে আমার ফুপু আম্মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আমার পিতা শেখ হেলালুদ্দিন প্রাণে বেঁচে যান। কচুয়ার মাটি নৌকার ঘাটে, কচুয়ার মাটি শেখ হাসিনার ঘাটে। আগামী নির্বাচনে বাগেরহাট কচুয়ার মানুষেরা এটা দেখিয়ে দেবে ইনশাল্লাহ। 19 ডিসেম্বর মঙ্গলবার কচুয়া উপজেলার জিরো পয়েন্টে উপজেলা আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত বিজয় সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বাগেরহাট দুই আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এ কথাগুলো বলেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েতউদ্দিন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিতে অনুষ্ঠিত বিজয় সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলো, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজো, বাগেরহাট এক আসনের সংসদ সদস্য শেখ হেলালুদ্দিনের একান্ত সহকারী মোহাম্মদ ফিরোজুল ইসলাম, বাগেরহাট দুই আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এর একান্ত সহকারী এইচ এম শাহীন, কচুয়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিকদার কামরুল হাসান কচির সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তৃতা করেন কচুয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমা সারোয়ার, বাগেরহাট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মীর জয়েসে আশরাফি জেমস, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক শেখ কামরুল ইসলাম, কচুয়া উপজেলা কৃষক লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুল সালাম মল্লিক, যুবলীগের আহ্বায়ক শেখ মনিরুজ্জামান ঝুমুর, যুগ্ম আহ্বায়ক সুজন দিদার, শ্রমিক লীগের সভাপতি খান শহীদুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ সুমন, তাঁতী লীগের সভাপতি শেখ সিরাজুল ইসলাম, মৎস্যজীবী লীগের সভাপতি রিপন শিকদার, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল রানী মণ্ডল, যুব মহিলা লীগের সভাপতি তানিয়া আক্তার নাহার, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হাজরা ইশতিয়াক হোসেন বাহাদুর, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন শাওন সহ উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, উপজেলা আওয়ামী লীগের সকল ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদক বৃন্দ।